आजकल जा रहा है हर जगह जो सिटी सिटी होता है ब्रांड छोटा वाला তো নগালেন্ডৰ পৰা আহিছে এনেকুৱা আমাৰ নাগালগা মানুহটো আহিছে। হেল্ল' নমস্কাৰ দোস্ত, তপন গোৱাৰ লগত পুনৰবাৰ স্বাগতম কৈছোঁ। বহুত বাৰ চাই আছিলোঁ যে শিমলুগুৰি যি জংচন তাৰ পাছফালে এখন বহুত ডাঙৰ মাৰ্কেট বহে। আজিকালি যিহেতু হ'লচেলাৰ ৰেটত ইয়াত বহুত ৰিটেইল প্ৰাইচত মাল পোৱা যায়, বস্তু পাতি পোৱা যায়। চ' ভাবিলোঁ আজি কি ইয়াত আহি অলপ ফুৰি যাওঁ, ইয়াৰ যিবিলাক প্ৰাইচ সেই প্ৰাইজৰ সম্ভৱত কথা পাতোঁ, লগতে যিবিলাক পাব্লিক আছে তাহাঁতৰ লগতো কথা পাতোঁ। আৰু আমি দুজন আহি গ'লোঁ, এজন হৈ গ'ল তৰুণ কুমাৰ, সেইজন আহিছে মোৰ লগত। আৰু আজি গোটেই ফুৰিম আমি শিমলুগুৰি যি বজাৰ, যি হ'লচেলাৰ মাৰ্কেট বুলি কয়, সেই হ'লচেলাৰ মাৰ্কেটৰ লগতে কথা পাতিব চেষ্টা কৰিম। আৰু ইয়াৰ পৰা বহুত জেগাত মাল গৈ আছে, তিনিচুকীয়া, বৰহাট, ডিব্ৰুগড়। ইয়াৰ ডিব্ৰুগড়লৈকে নাযায়, আচলতে তিনিচুকীয়া, বৰহাট, হাপেকাটি এইবিলাক যিবিলাক সৰু সৰু ব্ৰাঞ্চ আছে সেই ব্ৰাঞ্চবিলাকত মাল গৈ থাকে। আৰু সেই জেগাত আহি পাইছোঁহি, বহুতে পাছফালে চাই আছে অডিয়েঞ্চে আৰু হা 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 মাৰি আছে। বাই দা ৱে, প্ৰথম আমি প্ৰথমতে লগ পালোঁ যে ঝাড়ু, ইয়াত ঝাড়ু পূৰা খাদান হৈ গৈছে, লৈ আহিছে আমাৰ বাইদেৱে। তো নগালেণ্ডৰ পৰা আহিছে এনেকুৱা আমাৰ নাগালগা মানুহটো আহিছে। আৰু আমিতো আছামিছে জানিছে, আপুনি অসমীয়া জানিছে, কিন্তু নগামিছ জানিছে অলপ অলপ। আৰু ঝাড়ু লৈ আহিছে ভাই, পূৰা ঝাড়ু 30 টকা কৰি এটা, 30 টকা। তো যি কি নহওক, বহাটৰ ক্ষেত্ৰত বা হাপেকাঠিৰ ক্ষেত্ৰত বহুত ভাল বুলি ক'ব লাগিব। কাৰণ ঝাড়ু এক পিচ কিনিব গ'লে প্ৰায় 60 টকা মূল্যত বিক্ৰী কৰা হয়, বাকী ব্ৰাঞ্চ যিবিলাক সৰু সৰু চিটি আছে সেইবিলাকত। আৰু ইয়াত যিহেতু 60 টকাত দিছে, বঢ়িয়া, কিমান, 30 টকা, 30 টকা, 10 পিচ ল'লে কিমান টকা পৰিব, 200, তাতকৈ কম নহ'ব, হ'লচেল হৈ যাব না এইটো, 10 পিচত কিমান দিব, কিমান দিব, 10 পিচ লৈ যাম, 30 টকা হয়, তো 30 টকা করে 300 টকা হয় 10 পিসত। তো হোলসেলত নিব খুঁজলে কিমান হবো, বাইদ, 25, আর 25 টকা তো আমি বিক্রি করব নয় গাঁ, 30 টকাকে। আচ্ছা আচ্ছা, যি কি নহওক, বহুত ধন্যবাদ। তেতিয়াহ'লে আজি গম পালে আপোনালোকে 60 টকা দিয়া যিখন ঝাড়ু, সেই ঝাড়ুখন মাত্ৰ 30 টকাত বিক্ৰী হয় শিমলুগুৰি জংচনত। আৰু সেইটো যিহেতু অলপ ছাইডত আছিলে মাৰ্কেটটো, আৰু এতিয়া বৰ্তমান আহি পালোঁ সম্পূৰ্ণ এই শিমলুগুৰি জংচনৰ যি ছাইডত থকা বজাৰ, সেই বজাৰৰ সম্পূৰ্ণ মাজত আহি পালোঁহি। শেষত গম পালোঁ যিবিলাক হ'লচেল গাড়ী, সেই গাড়ীবিলাক গুচি গ'ল ৰাতিপুৱা 6টা বজাতে, ইয়াৰ পৰা আৰম্ভ হৈ যায়। আৰু ইয়াত মই চাবলৈ পালোঁ যে নিম পাতো পাব, আৰু লগতে এইবিলাক হটমল, হটমল আছে, কিবাকিবি আছে এনেকুৱা ধৰণৰ যিবিলাক মই চোৱাই নাছিলোঁ কোনোদিন, যিবিলাক চাবলৈ পাইছোঁ। আৰু এবাৰ আহি গ'লোঁ দা বজাৰ, মানে যিবিলাক লোহা কুটাৰী এইজন দাদাই বিক্ৰী কৰে মালবিলাক। চ' ইয়াত সুধিব চেষ্টা কৰিম যে মালবিলাকৰ প্ৰাইচ কেনেকুৱা, দাদা প্ৰাইচ কেনেকুৱা, এইটো কিমান, 30 টকা, 200 টকা, কম ভিতৰত তো যি কি নহওক, এইবিলাক বজাৰৰ ক্ষেত্ৰত অলপ অসুবিধা হৈ গৈছে। এইবিলাক হ'লচেলৰ ৰেটত আচলতে নিদিয়ে মালবিলাক, আৰু আমাৰ ইচ্ছা আছিলে যে হ'লচেলৰ ৰেটত মালবিলাক লৈ যাবলৈ। শুনিয়ে আপোনাৰ শ্বেয়াৰ মে মিলতে হিচাপে আপোনাৰ ৰেট মে 150 ৰুপিয়া, ফিৰ শিমলুগুৰি আয়া কিছ লিয়ে হামলোক, জ্যাদা কেসা হো সকতা হ্যাঁ, হোলসেল মে আজকাল যা রা হর জগা যো সিটি সিটি হোতা হ্যাঁ ব্রাঞ্চ ছোটা ওয়ালা, আহিবলে তো আমার খরচা হয়েছে, না না আমার তো আহিবলে খরচা হয়ে গেছে, কিবা হয়ে গেছে, আর ইমান এটা দিছে, হ্যাঁ নহব, যি কি নহওক নহব, আচলতে এইবিলাক ৰেটত আমাৰ যিবিলাক ঘৰ গাঁও তাতে পাই যায়। হ'লচেলত নিদিয়া ক'ৰ পৰা আহে, আমাৰ তাত একো প্ৰব্লেম নাই, আমাৰ মুখ্যত হ'ল কি ভিডিঅ' বনাওঁ নেকি কোৱা, বাকী 50 টকাৰ কাৰণে ইমান টেনচন লোৱা নাই, আমাৰ কথা হ'ল মানে আমাৰ হেৰি হ'ল কি, টাৰ্গেট হ'ল কি যে আমি এটা যি শিমলুগুৰি তাৰ দৃশ্যটো অডিয়েঞ্চক দেখুৱাম। বাইদেউ হৈ যাব, এতিয়া ঝাড়ু ল'ব আহিছোঁ আকৌ এটা সৰু সৰু দোকানত, ইয়াতো চেষ্টা কৰিছোঁ যে ইয়াত মানে কিমান হয় ঝাড়ু, এটা ঝাড়ু কিমান, 30 টকা, ইয়াতো 30 টকা হয়, হ'লচেলত নিব গ'লে কিমান হ'ব, হ'লচেলত 10 পিচ নিব গ'লে কিমান টকা পৰিব, 25 টকা, 25 টকা কৰি দিব, ইয়াত ইয়াতো নোপোচে আমাৰ দাইল নগ'লে, আৰু এটাতো দাইল একেবাৰে নগ'লে, কাৰণ আমি মাল নিবলৈ নাই ভাই, তেনেকৈ ইয়াত মাল বিক্ৰী কৰি আছে ভাই। আৰু শাক পাচলি কথাটো আৰু কিনো ক'ম, এতিয়াতো যিহেতু ইয়াত ৰিটেইল প্ৰাইচত দিব, আৰু যিমান যি সিহঁতৰ মূল্য সেইবিলাকতে দিব, আৰু মাৰ্কেটত চাই চলি আছে এনেকুৱা। আৰু আমাক শাক পাচলি প্ৰয়োজন নাই, যিহেতু অকল আমাক দেখুৱাবলগীয়া বজাৰহে আচলতে এইবিলাক। আৰু হ'লচেল যদি আপোনাক লাগে তেতিয়াহ'লে ৰাতিপুৱা ইয়াত আহিব লাগিব, বা আগতীয়াকৈ ইয়াত কণ্টেক্ট কৰিব লাগিব,
তেতিয়া কি হয় হোলসেলর প্রাইসত আপনি মালবিলাক পাই যাব আর আপনার গাঁওলৈকে আপনি লৈ যাব পারিব। মানে বজারটা বিশেষ বলিবলে একো নাই, যদিও বহুত শুনেছিল আগত যে ইয়াত বহুত কম রেটত পায়। আসলতে যেতিয়া মই ইনকোয়ারি করে গম পালো যে ইয়াত কম রেটত পায়, খালি রাতেপা টাইমত আহিব লাগিব, হোলসেল রেটত নিব লাগিব, তেতিয়া আপনি ব্যবসায় ক্ষেত্রত অল্প লাভবান হব। হব কিমান? হ্যাঁ 20 টাকা এপিসোড, বহুত দাম হয়েছে ভাই। দেন গাইস বহুত গালি খাবলগা হয়েছে, সো মই এটা রিকুয়েস্ট করব খুঁজো ভিডিওটো লাইক এটা মারি দিব, ইয়ার পাবলিকর মাজত এনেকুৱা ভিডিও বনাই আছো। সো বহুত অসুবিধা হয়ে গেছে ইমান মানুষের মাজত আর বহুতে গালি দি দিছে, সেইটো কারণে অল্প লাইক এটা মারি দিব। নতুন অডিয়েন্স চ্যানেলটুক সাবস্ক্রাইব করে লব, রিকুয়েস্ট এটা করব খুঁজো। আর বর্তমান লোকে সিমান এটা ভিড় নহয়, কারণ মই গম পাইছিলো যে যদি মই লেটকে আহিম ইয়াত তেতিয়াহলে পাছত ব্লগ এটা বনাবলৈ বহুত অসুবিধা হব। গতিকলে আমি দুটা ডিসাইড করলো যে বহুত রাতেপুৱা টাইমত আহি যাও আর ইয়ার যা বজার আপনার দেখাই দিও, সেইটো কারণে প্রায় 9টা মানও বজা নাই, এতালে 8:30 মান সময় হব আর বহুত অডিয়েন্স ভর্তি হয়ে গেছে, না জানো 10টা 11টালে ইয়ার সিচুয়েশন কি হয়, আর হয়তো এটি ব্লগ আমি রেডি করব নি। আর শেষত গোটে বজার ঘুরি ঘুরি আমনি লাগিলে আর আমি ডিসাইড করলো কি যে সরু কক্কাক কাল্লা এটা ঠান্ডা খাই লম। আর আঙ্কেলের ওসব আহিল, আঙ্কুল কক্কাক কল্লা কলা হব, কোকা কলা ইয়াত নাই, কারণ আমার কপালটা আগের পরাই বেয়া, যত যে বিচারো বা যে বিচারিছো এই আগের পরাই পোয়া নাই, আর কোকা কলাও পোয়া নাই। গতি ইনকোয়ারি করিম কোকা কলা। আর এইটি হয়ে গেল আমার দোকান, মানে আমার সকল কারণে, আর আপনার কারণ নহয় এই মূর কারণে, মানে মূর আমার, আপনি কলে আপনার আপার, মানে আমার দোকান এইটে হয়ে গেল হিমলগুড়ির আমার দোকান। খুব ফেমাস আর খুব ভাল লগা একদম দোকান, যত বহুত মানুষ অডিয়েন্সে ভিড় মারি থাকে। আর যেহেতু আমার আমার দোকান যাবলে নাই, আমার দোকান আমি যাম এইখান স্টোরত, কারণ আমি বিচারি আছো কোকা কলা। আর একজন স্যার রকি আছে, হ্যালো স্যার, কেন বজার কেন হিমলগুড়ি বর্তমান লোকে ভিড় ভাড় চলিছে? এতিয়া তো আর বাকি আছে সময়। আচ্ছা আর শেষ হয়ে গেল সেইবিল চাবলিয়া। আর বহুতে রিকুয়েস্ট করেছিলেন বোলে দাদা আপনি হিমলগুড়ি গিয়ে পিনে বজারটা দেখাব অল্প, আজ আজি ইচ্ছাটা আপনাদের পূরণ করল, না জানো কার কি কমেন্ট রক্ষা করে পাইলো, যদিও আমি চেষ্টা করেছিল আর বহুত আগতে আসল চেষ্টা করেছিল যে হিমলগুড়ি যেটু বজার, সেই বজারের একটা দৃশ্য আপনাদের দেখাবল চেষ্টা করেছিল, কিন্তু বহুত লেটকে আজি কমপ্লিট করলো। আশা করি ভিডিওটা সকলকে ভাল লাগিল। আর এইজনক মানে কি বিচারিব লাগিছিলে ছোৱালী, আসলে মার্কেটত ছোৱালী নাপায় হে, বাকি গোটেখিনি বস্তু পায়। সো এনেকুৱা আর বাকি সকলে মাতি আছে দাদা কত যাব, কিন্তু আমি যত যাম সেই লোকে তার লোকে এইজনে নিব নোৱাৰে, কারণে আমি একো রিপ্লাই করা নাই। আর প্ল্যাটফর্ম অহার লগে আমার স্যারক লগ পাই গেলো। আর এনেকুৱা শেষত আহি পালো আমার যে নাকি লক্ষ্যস্থান, ঘরলৈকে যাব লাগিব, যেহেতু আহি পালো হিমলগুড়ি জংশন। আর জংশনত আহি রখি গেল গাড়ি এনেকুৱা, আর আমি এতিয়া উঠি যাব লাগিব, কারণ ঘরলৈকে তো যাবই লাগিব আপনি যতে না থাকক কিয়। আর ঘরলৈকে যাওয়ার অপেক্ষাত আমি অপেক্ষা করেছিলাম এইখান ট্রেনের কারণে, এতিয়া গৈ পাব এইটো গুয়াহাটি টু তিনচুকিয়া, আর ইয়াতে উঠি যাম আমি আর গুছি যাম ঘরলৈকে। আর স্টেশন বলি বলে বহুত মানুষ লগ পাওয়া যায় তেনেকুৱা, বহুত ব্যক্তিক আর বাইদেউকো লগ পালো, বাইদেউ চাই আছে মই ভিডিও বনাই আছো, ডন্ট ওয়ারি একো প্রবলেম নাই মোর, তাক চাবই কারণ ক্যামেরা অন করলে সকলে চাব খুঁজে, আর মোর যে ফিতাজাল ওলাই আছে মোর প্রবলেম নাই তাতো, কারণ মই কেয়ার নকরো যে মোর কেনেকা দেখাইছে মই কেনেকা পিন্ধিছো, মানুষের রেসপন্সিবিলিটি আছে মানুষের মুখত মানুষের ব্যবহারত, গতিকলে ড্রেস নো কি কালি পরশি ওলাইছে আর আমি তাক পরিধান করে ডিজিটাল বলে মানি আছো নিজকে। বাই দ্য ওয়ে হিমলগুড়ির এনেকুৱা ইয়াত যা পরিবেশ, ইয়াত খুব ভাল লগা পরিবেশ আসলতে, ইয়াত নেচারাল এনে বহুত প্ল্যাটফর্ম ফুরিলো, তাত বহুত মানুষ লগ পালো, আর ইমান যা ক্লিন এন্ড নেচারেলি এনেকুৱা মই পরিবেশ মই লগ পোৱা নাছিলো আগতে, আর হিমলগুড়ি আহিলি এইটো মই লোকেশন চাই পিনে খুব ভাল লাগি গেছে নিজ। আর এ আসলে হিমলগুড়ি জংশনের পাছফালে থাকা বজারখনের যে ব্লগ ভিডিও, আশা করি সকলকে ভিডিওটি ভাল লাগিল, এতিয়া পুনর নতুন ভিডিও এটা লগ পোৱার আশায় আজির ভিডিওটি মই বিদায় লৈছো, সকলোৱে যত্ন লব, জয় আয়।